আসসালামু আলাইকুম ইমানদার পরহেজগার মমিন মুসলমান ভাই ও বোনেরা আমাদের মনে অনেক আশা থাকে আমাদের অন্তরে অনেক স্বপ্ন নিয়ে আমরা বসবাস করে চলাফেরা করি যে আশা যে আকাঙ্ক্ষা বা যে স্বপ্নগুলো পূরণ করতে আমরা প্রতিদিনই মরিয়া হয়ে উঠি চেষ্টা পরিশ্রম অব্যাহত রাখি কিন্তু তারপরেও দেখা যায় অনেকের আশা পূরণ হয় না বা অনেকের আশা অর্ধেক পূরণ হয় আবার অনেকের আশা মনোপুত হয় না যতটুকু চেয়েছিলাম ঠিক ততটুকু আশা পূরণ হয় নাই এরকম অনেকের সমস্যা থেকে থাকে তো এই সমস্যা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান এবং আপনি যদি চান আপনার মনের সব আশা এ টু জেড ফার্স্ট টু লাস্ট সমস্ত আশা পূরণ হয়ে যাক তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে এই দোয়াটি পাঠ করার উশিলায় আপনি আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করতে পারবেন যদি সেই আশাটা আশাটা বৈধ হয় যদি সেই স্বপ্নটা ইসলাম সমর্থিত হয়ে থাকে দর্শক আমাদের আশা থাকে কারো ভালো পাত্র পাওয়ার আশা থাকে কারো ভালো পাত্রী পাওয়ার আশা থাকে কারো ভালো চাকরি পাওয়ার আশা থাকে কারো অভাব অনটন থেকে বাঁচার আশা থাকে কেউ বা ভালো উন্নত স্থানে যেতে চান কেউ বা পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে চান কেউ বা সমাজের নেতৃত্ব স্থানে বসতে চান সম্মান পেতে চান বিভিন্ন জনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা তামান্না থেকে থাকে যে আশাগুলো পূরণ করতে মানুষ চেষ্টা পরিশ্রম করে তো দর্শক এ জাতীয় আপনার যদি কোনো আশা থেকে থাকে তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার সেই আশা তাহলে পূরণ হয়ে যাবে দর্শক দোয়াটি হচ্ছে ইয়া ইয়া মুলকি মুলকি আপনি যদি এই দোয়াটি সঠিক নিয়ম নীতি মেনে পাঠ করতে পারেন তাহলে দয়াময় আল্লাহ রব্বুল জালাল আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ করে দিবেন যদি সেই আশাটা বৈধ হয় যদি সে আশাটি ইসলাম সমর্থিত হয়ে থাকে দর্শক আপনার আশা চাই ছোটো হোক চাই বড়ো হোক সব আশা পূরণ হবে এই দোয়াটি পাঠ করলে দর্শক দোয়াটি পাঠ করার নিয়ম নীতি হচ্ছে দোয়াটি পাঠ করার আগে আপনি উজু করবেন তারপর তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যেটা নামাজে পড়তে হয় সেই দুরুদটি পড়বেন আমি একবার পড়ে শোনাচ্ছি আল্লাহমসল্ল আলা মোহাম্মদালা আলী মুহাম্মদ কামা সল্লাইত ওয়ালা আল ইব্রাহীম ই্লক হামিদ উম্মজিদ আল্লা বারিক আলা মুহাম্মদালা আল মুহাম্মদ কামা বারক তলাইব্রাহীম ওালা আল ইব্রাহীম ইল্কাহামিদুম্মজিদ এটা হচ্ছে দুরুদ ইব্রাহীম এই দুরুদটি আপনি তিনবার পড়বেন তারপর এই দোয়াটি ইয়া মালিকাল মুলকি ইয়া মা মুলকি মুল্কি তিন হাজার বার পরবেন একটা তসবি নেবেন বা হাতের কর গুনে গুনে পড়বেন তিন হাজার বার পড়তে হবে তিন হাজার বার পরার জন্য আপনি নিরিবিলি একটা স্থানে বসবেন কারণ মানুষের চিল্লা চিল্লি মানুষের ডিস্টার্ব যদি থেকে থাকে তাহলে আপনি সংখ্যা নির্ণয় করতে পারবেন না বেশি কম হয়ে যাবে তাই আপনি নিরিবিলি একটা স্থানে বসে তসবির দানা নিয়ে বা হাতের কর গনে গোনে তিন হাজার বার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ যদি আপনি তিন হাজার বার এই দোয়াটি মনের আশা পূরণ করার নিয়ত করে পাঠ করতে পারেন তাহলে আপনার আশা ছোট হোক চাই বড় হোক সব ধরনের আশা আকাঙ্ক্ষা তামান আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার সেই আশা আল্লাহ তালা খুব দ্রুত আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার জীবনের স্বপ্ন আপনার জীবনের আকাঙ্ক্ষা আল্লাহ তালা অপূর্ণাঙ্গ রাখবেন না আল্লাহ তাল্লাহ আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা তামান্না বা দিলের মাঝে লালিত স্বপ্ন পূরণ করে দেবেন দর্শক আল্লাহ তালা আপনি আল্লাহ তালার এই দোয়াটি পাঠ করে মনের আশা পূরণ করার জন্য শর্ত হচ্ছে আপনাকে পাঁচ শক্ত নামাজি হতে হবে এমন নয় যে শুধু দোয়াটি পাঠ করলেন আর আপনার মনের সব আশা পূরণ হয়ে গেল বিষয়টি মোটেও তা নয় অবশ্যই আপনাকে নামাজি হতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এবং তারপর যদি এই দোয়াটি পাঠ করেন তবেই আপনার আশা পূরণ হবে দর্শক এই দোয়াটি আপনি যে কোনো সময় পড়তে পারবেন সকালে বা বিকালে রাতে বা যখন ইচ্ছা সময় পাবেন তখনই পড়বেন কোনো বাধা নাই কোনো সমস্যা নাই দর্শক এইসব আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ